2017 সালের উচ্চ মাধ্যমিকের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি। তো দেখো 2017 সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় কোন কোশ্চেনগুলো বড় হিসাবে দিয়েছিল সেইগুলো খুব সুন্দর করে এখানে আমি তুলে ধরেছি। তোমরা যদি এই কোশ্চেনগুলো খুব সুন্দর করে প্রিপারেশন নাও তাহলে প্রতি বছর এখান থেকে তোমরা কমন পাবে। তো দেখো এক নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, আমাদের হবে সি এর অ্যান্সার ইয়া ইয়া খান। তাই তো, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তো দেখো রোমান টু এর কোশ্চেনের অ্যান্সার কি হবে, 1950 খ্রিস্টাব্দে হবে। রোমান থ্রির কোশ্চেনের অ্যান্সার কি হবে, গ্রিক শব্দ হবে। রোমান ফোরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, মান্না দে হবে। তো দেখো এখানে স্তম্ভ মিলাও, এই স্তম্ভ মিলাও এইটা খুব সুন্দর করে সলভ করা আছে, তোমরা তো জানো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে। তো দেখো 16 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে বীরসালিগম পান্তুলুকে বলে। 17 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, কুনবি হবে। 18 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার সিঙ্গাপুর হবে। 19 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, 19 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের সান ইয়াতসেন, সান ইয়াতসেন, বি এর অ্যান্সার হবে সান ইয়াতসেন। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে কিন্তু খুব সুন্দর করে আমি ব্যাখ্যা করেছি। এবার আমি এসএ কিউব নিয়ে আলোচনা করছি। তো দেখো এই এসএ কিউবগুলো তোমরা খুব সুন্দর করে খাতায় লিখবে, এইগুলো যদি ভালো করে পড়তে পারো তাহলে কোনো ব্যাপারই না, মানে